সেঞ্চুরি বসুন্ধরা কিংস প্রেজেন্টস দা ফুটবল শো এর এডেড টাইমে আপনাদেরকে 100তম বারের মতো আমন্ত্রণ জানাচ্ছি এবং অলরেডি একজন কেক খাওয়া শুরু করে দিয়েছেন কেমন কেকটা কেমন ভেরি টেন্ডার ভেরি জুসি ভেরি গুড ডেফিনেটলি সবাইকে আবারো ধন্যবাদ এই আচ্ছা কিন্তু পর্যন্ত যারা খেলাটা দেখেন বা খেলেন কেক তো আসলে ফিটনেসের জন্য খুব একটা ভালো না মাঝে মাঝে খাওয়া যায় এবং স্পেশাল অকেশন যখন আসে তখন আসলে খাওয়া যায় এবং আমরা আসলে প্রশ্নতেই মনে হয় চলে যেতে চাই কেকটা দারুণ মজা ভেরি গুড ভেরি গুড প্রচুর প্রশ্ন এসেছে আমাদেরকে 100তম পর্ব নিয়ে কথাবার্তা আপনারা জানিয়েছেন এতদিন আপনার পাশে ছিলেন এই জন্য ধন্যবাদ এবং হচ্ছে একটা ভিডিওতে একজন বলছিলেন যে পুনর্জন্ম হলে আসলে আমরা দুজন স্পেশাল ভিডিওর মধ্যে কোন ফুটবলার হতেন আমি পুনর্জন্মে বিশ্বাস করি না সুতরাং সরি টু সে আমি আপনার কোশ্চেনটা নিতে পারছি না ডিউ টু রেসপেক্ট ওটা ব্যক্তিগত ব্যাপার আপনি কোন মানে উনি এটা মজা করে বলেছেন প্যারালাল ইউনিভার্সে আপনি কোন কোন ফুটবলার হইতেন বা এরকম কিছু এখন যদি হচ্ছে কি আমার ধরন ফুটবলার হতে বলা হয় আমি অবশ্যই লিওনেল মেসি হতাম আমি রোনালদো হইতাম যাই হোক যদিও মেসি আমার ফেভারিট ফুটবলার আচ্ছা প্রশ্ন কল্যাণ মজুমদারের প্রশ্ন হচ্ছে ইউনাইটেড না পিএসজি কার হারে অবাক হয়েছেন বেশি পিএসজির হারে অবাক হয়েছি বেশি পিএসজির হারে অবাক হই নাই পিএসজি হারতে পারতো আমার কাছে আমি ইউনাইটেডের হারে অবাক হয়েছি গালাতা সারের কাছে ঘরের মাঠে হারাতে যেহেতু পিএসজি অপোনেন্টের মাঠে এসেছে নিউক্যাসলের মাঠে আমার কাছে মনে হচ্ছে হারলেও হারতে পারে এত বড় ব্যবধানে হারবে চিন্তা করি নাই তবে আমি ব্যক্তিগতভাবে ইউনাইটেডের হারে বেশি অবাক হয়েছি অবাক হয়েছেন কষ্ট পেয়েছেন সবই পেয়েছেন সেটা পাওয়াটাই স্বাভাবিক পিএসজি নিয়ে যেহেতু কথা হচ্ছে শারিয়া রাকিবের প্রশ্ন নাসির আল খেলাইফির ব্যবসায় মনোযোগ দেওয়া উচিত পিএসজি আর ইউসিএল একে অপরের বিপরীত হ্যাঁ হ্যাঁ এটা আসলে এখন এখনো পর্যন্ত তাই তাই এবং এটা বলাও যায় টাকা খরচ করেও কিছু হয়নি টাকা খরচ করার পর এটা একটা স্যাটিসফ্যাকশন দেয় আমাদের মতো গরিবদের একটা স্যাটিসফ্যাকশন দেয় যে টাকা থাকলেই সব কিছু হয় না ভাল লাগে এইভাবে ভাবতে আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে মিয়ন তিনি প্রশ্ন করেছেন হল্যান্ড নাকি আলভারেজ কে লিড করছে এই মৌসুমে এখনো পর্যন্ত আলভারেজ লিড করছেন আলভারেজ লিড করছেন আমি একমত হল্যান্ড গোল করে যাচ্ছেন ঠিক আছে কিন্তু লিড করার যে ব্যাপারটা ইমপ্যাক্টটা সব মনে হচ্ছে চোখে বেশি পড়ছে গোল করছে অ্যাসিস্ট করছে আলভারেজ মানে হচ্ছে মানে ইম্পর্টেন্ট গোলগুলো করছে সময় দরকার চারটা তো আপনার ম্যাচ উইনিং গোলই আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স লিগ আলভারেজের কাছে সেই হিসাবে এখনো পর্যন্ত সিজনের খুবই আর্লি স্টেজ বলা যায় না এখনো পর্যন্ত সেটাই আর প্রশ্ন সোহাগ যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আমি আরেকটা প্রশ্ন করি সে আবার পিএসজি ঘুরে ফিরে আলী শাকিলের প্রশ্ন নাসির আল খেলাইফির জায়গায় থাকলে আপনারা হার্ট অ্যাটাক করতেন কিনা হার্ট অ্যাটাক করতাম না আমি বিরক্ত হয়ে যাইতাম মানে টাকার উপর বিরক্ত হয়ে যাইতাম টাকা খরচ করেও যেহেতু কিছু হয় না টাকার উপরে বিরক্ত হয়ে যেতাম এবং নাসির আল খেলাইফির দলেই একজন খেলতেন তাকে নিয়ে এই প্রশ্নটা সোহান সাহেবের প্রশ্ন হচ্ছে ইকার্দিকে নিয়ে আলোচনা করা আছে ঠিক আছে মর ইকার্দিকে নিয়ে আলোচনা করা যায় একটানা তিনি গোল করে যাচ্ছেন তার্কিশ লিগেও প্রচণ্ড ভালো খেলছেন এবং চ্যাম্পিয়ন্স লিগে ইউনাইটেডের মাঠে যে সময়টায় তিনি পেনাল্টি মিস করলেন তখন মনে হচ্ছিল তার পক্ষে আর ফেরা সম্ভব না কয়েক মিনিট পর তিন মিনিট পরে ওই একই প্লেয়ার যার কনফিডেন্স লেভেল এত নিচে নেমে যাওয়ার কথা ছিল তিনি ওইভাবে চিপ করে ফিনিশিং করবেন তাও আবার ওল্ড ট্রাফোর্ডে যেটা ইকার্দির কোয়ালিটিটাকে আরেকবার প্রমাণ করছে ইকার্দি বেশ আন্ডাররেটেড তার ওই আচরণগত সমস্যা নানান রকম সমস্যার কারণে তাকে আসলে ওইভাবে কখনো মানে বড় হিসেবে রেট করা হয়নি কিন্তু ইকার্দি নিয়মিত গোল করেছিলেন পিএসজিতে বলেন ইন্টার মিলানে বলেন যে কটা ম্যাচ বাই গোল রেশিও বের করলে ইকার্দি বেশ উপরের দিকে থাকবেন তোফায়েল আহমেদ ইমরান তার প্রশ্ন ক্রিকেটের টাইমে ফুটবল নিয়ে পড়ে আছে এরা কারা ভাই আমি নাবিল খান ও রিফাত মাসুদ আমরা রক্ত মাংসের গড়া মানুষ এবং পড়ে থাকি টানা পড়েছিলাম দেখেই যত যাই হোক দেশ থেকে বিদেশ থেকে দা ফুটবল শো কখনো কিন্তু আপনারা মিস করেন নাই এবং সেটার কারণেই আজকে ওয়ার্ল্ড কাপের শুরুতে ফুটবলের সময় এই ভদ্রলোককে গত রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হয়েছে বিশ্বকাপের বাছাই পর্ব চলছে ঠাসা সূচি প্রতিদিন ফুটবল ম্যাচ আপনি কে ভাই আর নো ইউ আচ্ছা বাংলাদেশের ফুটবলে আসতে হচ্ছে এবং তাতে তাড়াতাড়ি শেষ করবো ভেবেছিলাম কেক খাওয়ার রুচিটা বেশ ভালো ছিল এখন কেক খাওয়ার রুচিটা চলে যাবে বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা করতে গিয়ে সুফিয়ান আফফানের প্রশ্ন মোরসালেন কি দ্বিতীয় রবিউল রবিউল কামব্যাক করেছে যাই হোক সেই ঘটনায় রবিউলের হয়েছে মোরসালিনেরও খুব বাচ্চা বয়সের মধ্যে আসলে এটা খুব মানে হার্টফুল একটা জিনিস যেই জিনিসটা আপনি বলেছেন আপনাদের সবারই এরকম কিছুই মনে হচ্ছে আমি চাই না মোরসালিন আসলে তার লাইন কক্ষপথ থেকে সে হারিয়ে যাক এতটুকুই বল মোরসালিনের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ এখান থেকে তিনি কিভাবে কামব্যাক করেন এত অল্প বয়সে এবং যে ভালোবাসাটা তিনি পাচ্ছিলেন বাংলাদেশের মানুষজন কিছু জিনিস অপছন্দ করেন
তার ভেতরে এগুলো একটা যেটা যেটার কারণে যে দায়টা তাদের উপরে গেছে দেখেন বাংলাদেশের মানুষের ভালোবাসা পাইতেও খুব একটা সময় ভালোবাসা অর্জন করতে সময় লাগে কিন্তু তারা ঘৃণার পাত্র বানাইতে খুব একটা সময় লাগে না এই যে বাংলাদেশের ক্রিকেটের সাকিব তামিম নিয়ে ঘটনা দেখেন মানে সাকিবের স্ত্রী পর্যন্ত বাধ্য হইলেন যে কি মির্জাফর লেখে কি করেছেন অথচ এই সাকিব যদি বাংলাদেশের ইতিহাসের সেরা স্পোর্টসম্যান কোনো সন্দেহ নাই তো এই যে বাংলাদেশের মানুষজনের কিছু কিছু জায়গা তারা দেখতে পারেন আবার এই সাকিব যখন একটা ভালো ইনিংস খেলবেন ভালো কিছু করবেন উইকেট তখন আবার ভুলে যাবে খুব স্বাভাবিক মাঠের জবাব মাঠে দিতে হবে মাঠের বাইরের আচরণগত কোনো সমস্যা থাকলে সেটা ওইভাবে করে শুধরে নিয়ে মাঠে গিয়ে জবাবটা দিতে হবে এই ছাড়া কোনো স্পোর্টসম্যানের সামনে আর কোনো সুযোগ নাই মোহাম্মদ রাফির প্রশ্ন মালদ্বীপ ম্যাচে নিষিদ্ধ ফুটবলারদের রিপ্লেসমেন্টকে আনিসুর রহমান জিকোর রিপ্লেসমেন্ট হতে পারে দল যেটা ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে মিতুল মার্মা তার উপরেই ভরসাটা রাখতে হবে কোচ হাভিয়ার কাবরে রাখে কারণ হচ্ছে মিতুলের কাছ থেকে এশিয়ান গেমসে ভালো পারফরমেন্সও কিন্তু হয়েছে এক তপু বর্মনের রিপ্লেসমেন্ট সেখানে দল দেখে যেটা মনে হয়েছে টুটুল হোসেন বাচ্চা হতে পারেন অথবা বিশ্বনাথ ঘোষকে সেন্টার ব্যাকে খেলিয়ে রাইট ব্যাক যেহেতু বাংলাদেশের ফুল ব্যাকের অভাব নেই সুতরাং সেটাও হতে পারেন এবং মোর্সারিনের রিপ্লেসমেন্ট আসলে সেখানে হয়তোবা সেই নাম্বার নাইন ছাড়া হাভিয়ার কাবরেরা খেলবেন কিনা সেটা হচ্ছে গিয়ে প্রশ্ন যদি সেটা খেলে থাকেন সেম ফর্মুলায় তাহলে হয়তোবা ফয়সাল আহমেদ ফাহিম অথবা ইব্রাহিম আমার কাছে শেষ প্রশ্ন রিয়াদের একই রকম যে বাংলাদেশের ভবিষ্যৎ কি নিষেধাজ্ঞায় চারজন সহ পাঁচজন মালদ্বীপ মানে চারজন অ্যাক্টিভ প্লেয়ার যারা নিয়মিত ন্যাশনাল টিমে খেলেন এবং পাঁচজন মালদ্বীপের বিপক্ষে কি ইম্প্যাক্ট করবে আমি আসলেই শঙ্কিত আমি প্রচণ্ডভাবে শঙ্কিত যে বাংলাদেশ দল এই তিনজন পারফর্মারকে ছাড়া শুধুমাত্র ফুটবলার নয় পারফর্মারকে ছাড়া বাংলাদেশ জাতীয় দল আসলে মালদ্বীপের বিপক্ষে কি করবে এবং বাংলাদেশ দলের পক্ষে জয় পাওয়া সম্ভব কিনা এবং এমন একটা সময় ঘটনা ঘটলো যে সময় বাংলাদেশ ন্যাশনাল টিম ওয়াজ অন দ্য রাইজ বাংলাদেশ ন্যাশনাল টিম ভালো করছিল উপরের দিকে উঠছিল সেই মুহূর্তে তিনজন ফার্স্ট ইলেভেনের প্লেয়ার ইম্প্যাক্ট প্লেয়ার যেটাই বলে এবং এই ম্যাচটা হারলে কিন্তু বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসিতই হয়ে যেতে হচ্ছে যেটা বাংলাদেশ হয়েছিল এর আগেও 2016 সালে 15 বা 16 এই সময়টার সময় যে তিন বছরের নির্বাচনে কিন্তু বাংলাদেশ চলে গিয়েছিল সেই সংকটটাও কিন্তু বাংলাদেশের থাকছে এবং 2016 কথা বাদ দিলাম এই 2023 এসে আনিসুর রহমান জিকোকে ছাড়া বাংলাদেশ দল তার কোনো ভালো পারফরমেন্স ছাড়া বাংলাদেশ দল গত 2-3 বছরে ম্যাচ জিতে নাই তপু বর্মনকে ডিফেন্সে ভালো খেলতে হচ্ছে আফগানিস্তানের সঙ্গে দুইটা ম্যাচে তিনি এরিয়ালে একবারও বিট হন নাই মোরসালিন 3-4 ম্যাচ খেলে 4-5টা যে কটা ম্যাচ খেলেছেন গোল আর অ্যাসিস্ট সংখ্যা তার চেয়ে বেশি এবং এই যে বড় সিদ্ধান্ত হাভিয়ার কাবরা নিয়েছেন যে ক্লাব ফুটবলের একটা ঘটনার রেস্ট এনে এটার জন্য এটা একটা ক্লাব ফুটবলের জন্য ঠিক আছে যে এটা ক্লাবের দিক থেকে তারা সেই সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টিমে যত বড় ইস্যু এটা হয়েছে সেটার ইম্প্যাক্টটাও অনেক বড় এবং এইখান থেকে একটা স্টেটমেন্ট বাংলাদেশ ফুটবল দিয়েছে যে এইরকম কোনো কিছুর সুযোগ বাংলাদেশের ফুটবলাররা আর ভবিষ্যতে করার সাহস যেন না পায় কিন্তু একই সঙ্গে বাংলাদেশের জন্য খুবই শঙ্কার কারণ এবং এই তিনজনকে ছাড়া বাংলাদেশ ফুটবল দল ম্যাচ জিততে পারবে কিনা আমি শঙ্কিত লেটস সি আসলে কি হয় হাভিয়ার কাবরেরা তিনি তার প্ল্যান যেটা করেছেন সেটাতে যেন স্ট্রিক্ট তিনি থাকতে পারেন না পারলে দায়টা সেটা তার উপরে যাবে দায়টাও তার উপরেই আসলে যাবে লেটস সি 12 অক্টোবর এবং 17 অক্টোবর মালদ্বীপের সাথে সেই দুটা ম্যাচ কিন্তু রয়েছে এবং এরই মাঝে আমরা শেষ করছি 100তম এপিসোডের অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রশ্নগুলোর জন্য আজকে আমরা এ পর্যন্তই ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস ভিজিট tsports.com